আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি আরও একটা চিকেন ফ্রাইয়ের রেসিপি নিয়ে। আর এই চিকেন ফ্রাইটা একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো, অল্প কিছু মানে মশলা দিয়ে। ঘরে থাকা সবার ঘরে যেরকম সাধারণ মশলা থাকে সেই মশলা দিয়ে আমি এই চিকেন ফ্রাইটা তৈরি করব, যে কেউ তৈরি করতে পারবেন। তবে শীতের মধ্যে কিন্তু মাঝে মাঝে একটু ফ্রাইটাই খেতে ভালোই লাগে, তো ছোট বড় সবাই কিন্তু চিকেন ফ্রাইটা পছন্দ করে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আশা করব আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন, আর সেই সাথে সবাই একটি করে লাইক দিয়ে যাবেন। আর যারা এখনও আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে নেবেন। যখনই নতুন কোনো ভিডিও আসবে সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। শুরুতেই আমি এখানে 5 পিস চিকেনের মানে লেগের অংশ নিয়েছি, স্কিন সহ আছে, আর এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে। তারপর নিয়েছি এখানে গরম মশলার গুঁড়া, আর নিয়েছি মরিচের গুঁড়া, তো 1/2 চা চামচ করে নিয়েছি। আর এখানে পাপরিকার গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ। তো সবগুলো আমি দিয়ে তারপর আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। 1 চা চামচ দিয়েছি মানে সয়া সস, আর তারপর স্বাদ মতো লবণ। তো আপনাদের হাতের কাছে যদি পাপরিকার গুঁড়াটা না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন, হাত আর যদি থাকে তাহলে দিয়ে দিবেন, তাতে করে চিকেনের এক্সট্রা একটা ফ্লেভার আসে আর কি ভালো। তো আমি এখন এটাকে 2 ঘন্টার জন্য রেখে দিব, হাতে যদি সময় না থাকে তাহলে 1 ঘন্টা অন্তত এটাকে ম্যারিনেট করার জন্য রেখে দিতে হবে। তো আমি 2 ঘন্টা পরে ফিরে আসলাম। এসে এখানে আমি দিয়েছি একটা বাটিতে 1 কাপ মানে ময়দা, তারপর সামান্য মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে এটাকে মিক্সড করে নিলাম। এখানে আমি একটা মানে বাটিতে পানি নিয়েছি। তো এখন আমি মানে চিকেনটাকে ময়দার মধ্যে প্রথমে কুট করে নিচ্ছি। তো ময়দার মধ্যে দিয়ে ভালোভাবে এভাবে করে মোট করে করে ময়দার মধ্যে কুট করতে হবে। তো ময়দা থেকে উঠিয়ে তারপর আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি, আবারও পানি থেকে উঠিয়ে তারপর আমি ময়দার মধ্যে কুট করে নেব। তার মানে 2 বার কুট করতে হবে ময়দার মধ্যে, আর ভালোভাবে কুট করার পরে কিন্তু সুন্দর একটা লেয়ার হয়, এটাও খেয়াল রাখতে হবে। তো সবগুলো চিকেন আমি এভাবে করে তারপর আমি মানে সরাসরি চুলায় চলে যাব। আর চুলায় একটা প্যানে অলরেডি তেল গরম হতে দিয়েছি আমি, আর এগুলোকে কিন্তু ফ্রাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তেলের হিটটা যেন একদম হাই হিট থাকে, তাহলে কিন্তু মানে দেওয়ার সাথে সাথে সুন্দর একটা লেয়ার চলে আসে এবং কালারটাও সুন্দর হয়। আর যখন 1 মিনিট পর উল্টিয়ে দেওয়া হবে তখন কিন্তু মানে চুলার হিটটা মিডিয়াম থেকে একটু লো হিটে করে রেখে ফ্রাই করতে হবে, তাতে করে ভিতর থেকে খুব সুন্দরভাবে কুক হয়ে আসবে, নয়তো বা ভিতরে কাঁচা থেকে যাবে, ওপরটা লাল হয়ে যাবে। তো এগুলো যখন ভাজা হবে উঠিয়ে একটা কিচেন পেপারে উঠিয়ে নেব, তাতে করে এক্সট্রা যে তেল থাকে সেটা স্যুপ করে নেবে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার খুব সহজেই ফ্রাইড চিকেন। গড়ে থাকা সাধারণ মশলা দিয়ে এত সুন্দর চিকেন ফ্রাই তৈরি করা যায় এটা কিন্তু ভাবাই যায় না, মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা চিকেন ফ্রাই। যদি ভালো লেগে থাকে ভিডিওটি সবার মাধ্যমে শেয়ার করে দেবেন যেন অন্যদের উপকারে আসে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।